Perdana Menteri Datuk Seri Anwar Ibrahim memfailkan saman fitnah terhadap Pesuruhjaya PAS Perak Razman Zakaria berhubung ucapannya didakwa mengaitkan beliau membawa budaya songsang, lesbian, gay, bisexual dan transgender LGBT serta menyokong ideologi komunis. Pengerusi Pakatan Harapan itu memfailkan saman tersebut menerusi Tertuan SN Nair Partners di Mahkamah Tinggi Taiping. গুরুতর অভিযোগে মামলা দায়ের করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এলজিবিটিকিউ সংস্কৃতির সঙ্গে যুক্ত এবং কমিউনিস্ট মতাদর্শকে সমর্থন করেন এমন মন্তব্যের জেরে পেরাকের পিএএস কমিশনার রমজান জাকারিয়ার বিরুদ্ধে মামলা করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক শ্রী আনোয়ার ইব্রাহিম আনোয়ার মেসার্স এস এন নায়ার অ্যান্ড পার্টনার্স এর মাধ্যমে মামলাটি দায়ের করেন তাইপিং হাইকোর্টে বিবাদী হিসেবে গুনং সেমাঙ্গল অ্যাসেম্বলিম্যান রাজমানকে অন্তর্ভুক্ত করা হয়েছে গতকাল রাতে এমন খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বারনামা তার দাবির বক্তব্যের ভিত্তিতে অভিযোগপত্রে আনোয়ার বাদী হিসেবে দাবি করেন যে ৬ নভেম্বর বিবাদী রাজমান তেবুক পাঙ্কুর নাইট মার্কেটে ১৫তম সাধারণ নির্বাচনের প্রচারের সময় একটি বক্তৃতা দেন যেটি হাজি রাজমান জাকারিয়া নামে একটি ফেসবুক পেজ থেকে লাইভ সম্প্রচার করা হয় এবং সোমবার পর্যন্ত ৯৪,০০০ বার ওই ভিডিওটি দেখা হয়েছে ৫১০০টির বেশি প্রতিক্রিয়া এবং ৪২৯টি শেয়ার হয়েছে ওই ভিডিওতে এমনকি ২৬০০ মন্তব্য পড়েছে ওই ভিডিওর নিচে ফেসবুক ভিডিওটি প্রকাশের পর নিউজ পোর্টালে মালয় এবং ইংরেজিতে ৬ নভেম্বর তারিখে রাজমান ডাকুয়া আনোয়ার বাওয়া এজেন্ডা এলজিবিটি বিম্বাং কেরজাসামা পিএইচবিএন শিরোনামে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয় তাম্বুন এমপি ও প্রধানমন্ত্রী বলেন মানহানিকর ওই বক্তব্য তার খ্যাতি নষ্ট করার জন্য তৈরি করা হয় এবং প্রতিবেদনে উল্লেখিত অভিযোগগুলো অসত্য কারণ তিনি সর্বদা ইসলামী মূল্যবোধ এবং প্রশাসনের বৃহত্তর সংস্কারের এজেন্ডাকে সমর্থন করেন তিনি যোগ করে বলেন আসামি ১৫তম সাধারণ নির্বাচনের প্রচারাভিযানের সময় জনসাধারণকে উস্কানি দিয়ে এবং তার দলের প্রতি ঘৃণা সৃষ্টি করে তার সুনাম নষ্ট করার প্রয়াসে মানহানিকর ওই শব্দগুলো উচ্চারণ করে আনোয়ার বলেন বিবাদী নির্বাচনী অপরাধ আইন ১৯৫৪ ধারা ৪ এ লঙ্ঘন করেছে এবং তার এই গঠিত অপরাধের জন্য আনোয়ারের কাছে এখনো পর্যন্ত ক্ষমাও চায়নি তিনি সাধারণ ক্ষতিপূরণমূলক ক্রমবর্ধমান এবং দৃষ্টান্তমূলক ক্ষতির পাশাপাশি বিবাদী তার এজেন্টদের খরচ সুদ এবং অন্যান্য উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করেছেন উক্ত মামলায় আনোয়ারের আইনজীবী দাতুক এস এন নায়ারের সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করেছে বলে নিজেদের প্রতিবেদনে জানিয়েছে মালয়েশিয়ার একাধিক জাতীয় সংবাদপত্র দেশটির রাষ্ট্রীয় সংবাদপত্র বারনামা জানিয়েছে এখনও পর্যন্ত মামলার বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য পাওয়া যায়নি ডেস্ক রিপোর্ট প্রভাষকণ্ঠ এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস রয়েছে আপনার সেবায় নিয়োজিত একজন দক্ষ কর্মী জোহর প্রদেশ ও কুয়ালালামপুরের পরে এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস এখন বাংলাদেশে আপনার নিরাপদ ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস বিস্তারিত জানতে কল করুন কুয়ালালামপুর অফিস ০১৮২২২৭২২০ জোহর বাহারু অফিস ০১৮২২২১২২০ ঢাকা বাংলাদেশ অফিস ০১৬৮৪০০৫০০০